গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক নাবালককে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ। তার বাড়ি পেটলার দক্ষিণাংশ মাশানপাট এলাকায় বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ওই নাবালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত ওই নাবালককে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। তবে কী কারণে ওই নাবালক অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে রাখছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। আর বেশি দূর গেলাম না।